হ্যালো দর্শক বন্ধু, তুমি পটল চাষ করেছো? পটলের জমিতে প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী লেদা পোকার সমস্যা, যা পটলের ছোট ছোট জালিগুলিকে নষ্ট করছে, কচি পাতাগুলিকে খেয়ে নিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বড় পটলকে ছিদ্রযুক্ত করে দিচ্ছে। তাহলে আজই বন্ধুরা এই বিষ একবার ব্যবহার করো, আমি কথা দিচ্ছি তোমার পটলের জমি থেকে 100% লেদা পোকা মরে সাফ হয়ে যাবে, একটাও লেদা পোকা থাকবে না। তাই কোন বিষ কিভাবে ব্যবহার করতে হবে, চলো এই ভিডিওতে আমি এক এক করে ডিসকাস করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে। এই প্রচণ্ড তাঁতের সময়ে পটল চাষ করে চাষিরা ব্যাপক পরিমাণে একটা সমস্যায় ভুগছেন, সেটা হলো পটলের জমিতে প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী লেদা পোকার আগমন। যেমন বন্ধুরা, তোমরা এই পটলটা দেখতে পাচ্ছ, এই পটলে প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা গেছে, যা ছোট ছোট একেবারে পটলকে নষ্ট করছে এবং বড় পটলও কিন্তু ছিদ্র করে দিচ্ছে, এমনকি ডগের পাতাগুলিকেও কিন্তু খেয়ে নষ্ট করছে। তাই এই ফল ছিদ্রকারী লেদা পোকাকে আমাদের মেরে জমি থেকে তাড়াতে হবে, তা না হলে আমাদের ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই এই ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারার জন্য আমাদের কয়েকটা শক্তিশালী বিষ ব্যবহার করতে হবে। অনেক চাষি বন্ধু অনেক রকম বিষ বর্তমানে ব্যবহার করছেন, যা জমিগুলিতে প্রয়োগ করার ফলেও তারা কিন্তু কোনো রকম কাজ পাচ্ছেন না। যেমন অনেকেই বলছেন, দাদা আমরা আমাদের জমিগুলিতে এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে প্রোভেক্স সুপার এবং নানান রকম বিষ আছে, রাসায়নিক বিষগুলো ব্যবহার করছি কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই গ্রীষ্মকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রীষ্মের সময়ে রাসায়নিক বিষগুলো সেরকম কাজ করে না, আপনারা কিন্তু এই সময় জৈব বিষগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে আপনি বেশি পরিমাণে এই ফল ছিদ্রকারী লেদা পোকাকে মেরে সাফ করতে পারবেন। তাই আপনার জমিতে যদি ফল ছিদ্রকারী লেদা পোকা প্রচুর পরিমাণে দেখা যায়, বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে, তাহলে ফার্স্টে আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন বন্ধুরা পোলার কীটনাশক। এটি একটা জৈব বিষ বন্ধুরা, 120 টাকা নেয়, ব্যাপক পরিমাণে কাজ বন্ধুরা। 10 লিটারে 10 ml করে ব্যবহার করতে হবে, তাতেই লেদা পোকাকে মেরে সাফ করা যাবে। সপ্তাহে মিনিমাম 1 দিন করে ব্যবহার করবেন। তবে আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে লেদা পোকা থাকে, তাহলে প্রথম দিন সপ্তাহে 2 বার করে ব্যবহার করতে হবে, এবং তারপরে সপ্তাহ থেকে 1 বার করে ব্যবহার করলে এই পোকাকে আমরা দমন করতে পারবো। তাই আমাদের কিন্তু গাছগুলিতে প্রয়োজনীয় এই বিষগুলো ব্যবহার করতে হবে, যা লেদা পোকা মারতে শক্তিশালী এবং খতরনাক বিষ। আর এই বিষ অবশ্যই জৈব বিষ বন্ধুরা, গাছের কোনো রকম সাইড ইফেক্ট নেই, গাছগুলির পর্যাপ্ত পরিমাণে গতি দিতেও সাহায্য করে। যেসমস্ত চাষি বন্ধুরা এই পোলার বিষ পাবেন না, তাদের আমি রিকমেন্ড করবো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই চিতা বিষ ক্রয় করবেন। ডিসপ্লেতে ছবি আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিন বন্ধুরা, এই চিতা বিষ ক্রয় করবেন। বর্তমানে এই চিতা বিষের বাজার মূল্য 110 টাকা, 30 ml-এর একটা ওষুধ, প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 ml করে ব্যবহার করতে হয় বন্ধুরা। এই চিতা বিষও যদি আপনি আপনার পটলের জমিতে ব্যবহার করতে পারেন, তাতে আপনি ফল ছিদ্রকারী লেদা পোকাকে মেরে ফেলতে পারবেন। লেদা পোকাগুলি এখন বর্তমানে আরও শক্তিশালী হয়ে গেছে, দেখবেন যে সমু পোকার মতো বড় বড় হচ্ছে, এই লেদা পোকাকে মেরে কিন্তু সাফ করতে পারবেন। তাই প্রত্যেক 10 লিটারে মিনিমাম কিন্তু চিতা 10 ml করে জলে গুলে গাছে স্প্রে করতে হবে, তাতে আমরা কিন্তু এই ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারতে পারবো। তাই বিশেষ করে পটলের জমিতে পোলার অথবা চিতা দুটোর মধ্যে যে কোনো একটা বিষ ক্রয় করে নিয়ে পটলের জমি থেকে ফল ছিদ্রকারী লেদা পোকাকে একেবারে মেরে সাফ করবেন। তাই দর্শক বন্ধু, এমত অবস্থায় পটল গাছে কোন কোন বিষ স্প্রে করা দরকার ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য, তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।